রাজ্যে রক্তের সংকট দেখা দিয়েছিল, শিবিরের মাধ্যমে এখন কিছুটা নিরসন হচ্ছে, তবে চাহিদা রয়েছে অনেক। অভিযোগ, শাসকের সন্ত্রাসের কারণে অনেক জায়গায় শিবির করতে পারে না বাম ছাত্র যুবরা, অথচ রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। বুধবারও এক রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী। এদিন রাজধানীর উমাকান্ত একাডেমির NSS এর তরফে হয় শিবির। সুদীপবাবুর ভাষণে অনেক কিছুই উঠে আসে। 18 অনূর্ধ্ব ছেলে মেয়েদের কাছে আহ্বান রাখেন, যেদিন 18 পূর্ণ হবে সেদিনই পালন করত রক্তদান শিবিরের মাধ্যমে। ছাত্র বন্ধুরা, তোমরা যারা এখানে বসে আছো, ইউ আর আওয়ার ইন্সপিরেশন, ইউ আর আওয়ার জেনারেশন নেক্সট। ইট ইজ আপন হুম দ্য ফিউচার অফ দিস গ্রেট কান্ট্রি এন্ড দ্য স্টেট উইল ডিপেন্ড আপন। তোমাদের উপরে আগামী ভবিষ্যৎ এই দেশে নির্ভর করবে। তোমরা আজকে দারুণভাবে ইন্সপায়ার্ড হবে আমার বিশ্বাস। এই যে যারাই স্বেচ্ছায় রক্তদান শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে, এখানে গিয়ে যারাই রক্তদান করবে, যাদের বয়স 18 হয়নি, take a note of today, আজকে শপথ নিন, that the day I attain the age of 18, আমি আমার first birthday celebrate করব by donating blood, resulting in saving of innumerable lives. আমি humbly appeal করব সকলের কাছে, যেহেতু within a span of 90 to 120 days আমাদের রক্তকোষ নষ্ট হয়ে যায়, please come forward after nearly 4 months. এই নয় যে বছরে একবার একটা করলাম, মিডিয়ার রয়েছেন, সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, খবর কাগজে ছবি ছাপা হবে, নিউজ হবে, ফিনিশ, নট দ্যাট। ইউ ডিড নট কল মি, ইউ ডিড নট কল দ্য মিডিয়া, ইউ ডিড নট কল এনিওয়ান, জাস্ট এনশিওর। এদিন শিবিরকে কেন্দ্র করে বেশ উৎসাহ পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।